উপস্থিত সুধী মন্ডলী, আজকে আসলে অনুষ্ঠানটা করা হয় কখন হয় নাই যে আমি চেয়ারম্যানের পর এক বছর ভর্তি হইল, কি করলাম না করলাম, আর যাতে আমাদের স্টুডেন্ট যারা আমাদের স্টাফ আছে সবাই যেন একটু আনন্দ পায়, একটু উৎসব করতে পারে। মাঝে মাঝে তো সারাদিন কাজ করে, আসলে এক একজন সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এই জন্য মনে করলাম একটু রিট্রিশন দরকার। আবার এর ভিতরে এই ঘটনা ঘটে গেল বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে নির্বাচনে জয়লাভ করলো, সব মিলে একটু উৎসব করার জন্য আসলে আমরা এখানে আয়োজন এর মাধ্যমে আমি বিশেষ লাভ করি। স্যারও আমাদেরকে সম্মতি দেন, সেই জন্য অত্যন্ত কৃতজ্ঞ স্যারের প্রতি আমি, আর যারা অন্য অন্য ডিপার্টমেন্ট থেকে এসেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের সদ্য স্যার আলী আজগর মোরল প্রফেসর, উনি ডিন ডেন্টাল ফ্যাকাল্টি এবং এক্স লেজার, আরও অবশ্য মোরল স্যার অবশ্য আমরা ডাকলেই পাই, একজন আমাদের অত্যন্ত ক্লোজ, এবং অতি অল্প সময়ের ভিতরে এত কাজ অন্য কোন ভাইসের দ্বারা করতে পেরেছে বলে আমরা মনে করি না। দুই বছরের যে একটা কাজের বৃষ্টি করতে এসে মোটা বই বই করতে হয়েছে, তাহলে বুঝলেন তাহলে কত কাজ উনি করেছে, বলতে গেলে হয়তো আমার মাসে করার সময় চলে যাবে, এত সময় ধরে সবারই কিনা রাখবে। সেই জন্য আমি এখন আমাদের প্রাণ প্রিয় ভাইসের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান আর সেইটার হেড হইল প্রফেসর শারফুদ্দিন আহমেদ। আর আমি ব্যক্তিগত ভাবে গর্বিত, কারণ স্যার যে মেডিকেল কলেজে ছিলেন আমরা ওই মেডিকেল থেকে পাশ করেছি, এটা আমাদের আলোচনা বেশি পাওয়া আমাদের মাঝে কেন না, ওই তো পাশ করে আসছে তো বৈশালের গর্ব। এখানে আরেকজন নেতা আমাদের আমার সামনে উপস্থিত, আমার নেতা আমরা যা পেয়েছিলাম, যেমন তারেক মেহেদি পারভেজ বৈশাল মেডিকেল কলেজের ছাত্রলীগের সঙ্গীন অবস্থা ছিল, ওখান থেকে পারেশ ভাই মোহিত ভাই নেতৃত্বে আমরা আসলাম, আমাদের ইয়ারের 65 জন ছাত্রলীগ একসঙ্গে যোগদান করি আমরা, তখন আমরা ওইখানে আমরা ছাত্রলীগ প্রতিষ্ঠা করি পারেশ ভাই নেতৃত্বে মোহিত ভাই নেতৃত্বে, তারপরে যে অবস্থান সেগুলো আবার জয় ওরা ধরে রেখেছে সারা বাংলাদেশে, ওটাই ছিল একমাত্র ছাত্রলীগের ঘাঁটি। আর ওটা ছিল চিটাগাং মেডিকেলে, মোহন সিংয়ের মেডিকেলে যারা পড়াশোনা প্রতি মিনিট ফোর মোহন সিং রাম কিন্তু বেশিরভাগ সময় পায় আমাদের চেয়ারম্যান সাহেবের নতুন রুম, আমরা স্পেস দিয়ে দিলাম আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু মেডিকেল তুমি উন্নয়নের মহাযাত্রী, তোমার মহিমায় লাখো জনতা ঘুচে যায় আধার রাত্রি। বঙ্গবন্ধু মেডিকেল তুমি উন্নয়নের মহাযাত্রী, তোমার মহিমায় লাখো জনতার ঘুচে যায় আধার রাত্রি। তুমি সমগ্র বাংলার স্মরণ ফলা যুগে উন্নয়নের সহযাত্রী, তুমি মানব সেবার তরে আধার আতুর ঘরে রাত জাগা সেনা ছত্রী। বঙ্গবন্ধু মেডিকেল।